तो लास्ट तक तर... टी ये पूरी ट्यूबलाइट भी लाइट भी जल रही है और यहाँ तक चूंकि डे फर्स्ट से जी मीडिया इस पूरे उसको खबर को दिखा रहा है तो यहाँ अगर आपको बताएं ऑक्सीजन की भी मशीन लगी हुई एक एक स्टेप पे तमाम मशीनें भी हैं उन सबके बीच में और वो हॉस्पिटल को एस्टेब्लिश करके बना दिया गया है ताकि जैसे वो पाइप के थ्रू बाहर आते हैं तुरंत उनको वहाँ पर मेडिसिन दी जाएगी फर्स्ट एड के क्या सामान दिए जा सकते हैं उसको देखेंगे मेडिकल की टीम तैनात है उसके बाहर इस तरह से। लेकिन जो सबसे इंपॉर्टेंट है जो परिजनों के लिए अगर उसके बारे में थोड़ा सा आपको बताएं और आप कैमरे के जरिए देखें यहां उनके पास में बैग भी है और वो सबके सब मजदूरों के परिजन भी खड़े ये इमोशनल है इमोशनल मोमेंट यही होगा और यही वो इकतालीस पुनर्जन्म की जो बात हो रही है ये पुनर्जन्म ही है सत्रह दिन टनल में रहना और उम्मीद सिर्फ ये कि बाहर निकलने की लेकिन आ, आ, आज वो उम्मीद पूरी हुई है तो ऐसे में आ, अगर आप देखेंगे तो वो जो भारत क्षण होगा वो यहां सभी परिजन उनके जो कपड़े हैं उनके सामान हैं उनको लेकर के बैठे हैं तो আপনারা শুনছিলেন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি এবং এনডিএম এর তরফ থেকে বলা হয়েছে আর মাত্র দু মিটার মতো বাকি রয়েছে তাহলে একেবারে যে কাজের জন্য অপেক্ষা করছেন যে দূরত্ব শেষ হওয়ার জন্য অপেক্ষা করছেন সেটা শেষ হয়ে যাবে এই মুহূর্তে প্রস্তুতি সুরঙ্গের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক তৎপরতা পুলিশ থেকে শুরু করে উদ্ধারকারী দলের সমস্ত এজেন্সি যারা এই মুহূর্তে আছেন তারা ব্যাপক তৎপর এবং উদ্ধারকারী দলের যে অংশ পোস্ট কাজটি করবেন অর্থাৎ উদ্ধারের পরের যে পরবর্তী যে অংশটি রয়েছে সেই অংশের জন্য রীতিমতো তৈরি ডাক্তাররা তৈরি রয়েছেন পুলিশ তৈরি রয়েছেন অ্যাম্বুলেন্স তৈরি রয়েছে ইতিমধ্যে গ্রিন করিডর করতে বলা হয়েছে চপ চপার রেডি রয়েছে যদিও চপারের টাইম সেটা বলা হয়েছে যে চপার রেডি রয়েছে অর্থাৎ প্রস্তুত রয়েছে চিনক সেটি সাড়ে চারটে পর্যন্ত তার ওরা টাইম রয়েছে তার সময় অতিক্রম করে গিয়েছে সেক্ষেত্রে যদি এয়ার লিফটিংয়ের প্রয়োজন হয় বিকল্প ব্যবস্থা সময় ভেবে রাখা হয়েছে আর এনডিএমের তরফ থেকে যেটা খুব গুরুত্ব সহকারে বলা হয়েছে যারা যে শ্রমিকরা উদ্ধারের কাজ করছেন যারা উদ্ধারের কারী দলের সঙ্গে রয়েছেন সমস্ত এজেন্সির প্রত্যেক কর্মী এবং যারা ভেতরে আটকে রয়েছেন শ্রমিকরা প্রত্যেকের সেফটি সেটাকে মাথায় রাখা হচ্ছে কোনো তারা হুড়ো নয় তারা একেবারে পরিস্থিতি বুঝিয়ে পদক্ষেপ নিচ্ছেন তাতে যে প্ল্যান করে এগিয়েছেন সেই প্ল্যান যদি কার্যকর না হয় তাহলে প্ল্যান বি প্ল্যান সি সেগুলো প্রয়োগ করেছেন তারা এক্ষেত্রেও তাই আর কিছু সময়ের অপেক্ষা মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো উদ্ধার করার ক্ষেত্রে একেবারে শ্রমিকদের বাইরে বের করে আনার ক্ষেত্রে যে খবরের অপেক্ষা করছেন সকলে সেই সেই মুহূর্ত হয়তো উপস্থিত হতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা